উনি প্রফেসর অশোক ভট্টাচার্য, আমাদের কলেজের গর্ব ছিলেন। ওনার মতন ট্যালেন্টেড আর ডেডিকেটেড মানুষ আমি দেখিনি। মানে ওনার হাতের কাজ দেশে বিদেশে চর্চিত, তাবড় তাবড় বড় বড় শিল্পীরা ওনার স্কাল্পচার, ওনার কাজ দেখলে সত্যি মানে অবাক হয়ে যেতে বাধ্য হতো। কি নিখুঁত তার প্রত্যেকটি কাজগুলো, প্রত্যেকটি মূর্তিগুলো। শুধু মূর্তি নয় স্যার, পেন্টিং, আর্কিটেকচার, বিভিন্ন দিকে ওনার উৎসাহ ছিল। উনি চাইতেন উনি নিজের হাতে স্বর্ণ দুর্গা করবেন। দ্যাটস স্ট্রেঞ্জ, কিন্তু তুমি কি করে জানলে? স্বর্গীয় প্রফেসর অশোক ভট্টাচার্য, উনি আমার জেঠু। আই সি, তাই ভাবি কি করে তোমার পরীক্ষায় এরকম নম্বর হয়, আর কি করে তোমার প্রত্যেকটা কাজে ওনার স্টাইলের একটা একটা প্রভাব দেখা যায়। আসলে স্যার, উনি আমাকে ছোটবেলা থেকে হাতের কাজ শিখিয়েছেন। আমার কাছে আমার ভগবান ছিলেন জেঠু। এবার বুঝতে পারছি পরীক্ষায় এত নম্বর তুমি কি করে পেয়েছো। তুমি সত্যি ওনার যোগ্য শিষ্যা হয়ে উঠতে পেরেছো। সেই সুযোগ আর পেলাম কই স্যার, কত কিছু শেখা বাকি ছিল তার আগেই তো। হ্যাঁ, ওই একটা অ্যাক্সিডেন্ট আমাদের সবার থেকে কেড়ে নিল ওনাকে। অথচ জানো তো, উনি যখন ছিলেন আমাদের কলেজে, তখন প্রফেসর, স্টুডেন্ট সবাইকার সঙ্গে ওনার সম্পর্কটাই আলাদা ছিল। উনি এত সহজভাবে ওনার সহকর্মীদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে, সবাইকার সঙ্গে এমনভাবে মিশতেন যে মনেই হতো না ওনার মাপটা শিল্পী হিসেবে আমাদের থেকে কত উঁচু। তাই তো ওনার মতন ট্যালেন্টকে হারিয়ে আমাদের সববার অনেক ক্ষতি হয়ে গেছে, আর এই ক্ষতি এখনও আমাদের কলেজ সামলে উঠতে পারেনি। জেঠুর মতন এমন সরল সাধারণ একজন মানুষকে কেউ কেন খুন করবে? খুন করে কি বা পাবে? কি এমন করেছিল আমার জেঠু যেইভাবে অকালে প্রাণ হারাতে হলো মানুষটাকে? আমার সব প্রশ্নের উত্তর শুধুমাত্র সৌম্যবাবুই দিতে পারবেন। দাদা, আপনি কি চলে এসেছেন? না, বাড়ি যাব না, একটা ছোট্ট কাজ আছে, একটু থানায় যাব। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। সেদিন সেদিন রাতে কি হয়েছিল সৌম্য? কেন তুমি চুপ করে আছো বলো। আপনি সত্যি কিছু জানেন না, নাকি সব জেনেও না জানার ভান করছেন? আমি জানি না, আমি জানি না বলেই তো বারবার তোমায় প্রশ্ন করছি। কে ছিল, কার সাথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল বলো শুন। সেদিন রাতে স্যার আপনাকে বড় সাহেব এখনই ডেকেছেন। এখনই বলুন, আমি আসছি। না স্যার, খুব আর্জেন্ট, উনি বললেন এখনই যেতে হবে। ঠিক আছে। আমি সবটা সামলে নেব। তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তোর কিচ্ছু হবে না, তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। রীতি কি ঘুরেছিল সেদিন রাতে, কেন কিছু মনে পড়ছে না আমার? কি হয়েছিল স্যার? আপনি আমাকে ডেকেছিলেন? ইয়েস। বলুন স্যার, কি হয়েছে?
তুমি রেকর্ড রুমে গিয়েছিলে সৌম্য, 5 বছরের পুরনো একটা কেসের ফাইল দেখতে? হ্যাঁ স্যার, গিয়েছিলাম। শাট আপ! সব খবর অলরেডি আমার কাছে এসে গেছে সৌম্য। একটা কনফিডেন্সিয়াল কেস, 5 বছর আগে যে কেসটা বন্ধ হয়ে গেছে সেই কেসের ফাইলটা তুমি দেখতে গিয়েছিলে। কারুকে কিছু না বলে না জানিয়ে কোনো এখতিয়ার ছিল তোমার ওখানে যাবার? তুমি খুব ভালো করে জানতে যে রেকর্ড রুমে উইদাউট পারমিশনে যাওয়া প্রোহিবিটেড, তবু তুমি গিয়েছিলে। হোয়াই? হোয়াই সৌম্য, হোয়াই? আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। তোমার মতো একটা ট্যালেন্টেড এফিসিয়েন্ট অফিসার এই বোকামোটা কি করে করতে পারে? আমি বোকামো করেছি? ইয়েস, তুমি বোকামো করেছো। স্যার আমার তো মনে হচ্ছিল স্যার আমি আমি আমার ডিউটি করছি। রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকেও আমরা কিছু কিছু জায়গায় ইমোশনালি আটকে যাই স্যার। আর বিষয়টা যেখানে ন্যায়ের, আফটার অল স্যার আমরা সকলেই আইনের লোক। একটা ইনজাস্টিস হচ্ছে দেখেও স্যার কীভাবে চুপ থাকবো? একটা অপরাধী একটা অন্যায় করে এতগুলো বছর ধরে রাস্তায় খোলা ঘুরে বেড়াচ্ছে স্যার, কোনো শাস্তি হয়নি তার। সব কিছু দেখে শুনেও চুপচাপ মেনে নেবো স্যার? আর আর কেনই বা মেনে নেবো স্যার? এনাফ সৌম্য, এনাফ, এনাফ। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, এটা একটা হাই প্রোফাইল কেস, এর মধ্যে তুমি নিজেকে জড়িও না সৌম্য। তুমি আমার কথা শুনলে না, নিজের বিপদটা তুমি নিজেই ডেকে এনেছো। ইউ আর সাসপেন্ডেড আনটিল ফার্দার নোটিস সৌম্য। স্যার নাও। আমার উপর ওপর মহলের চাপ আছে। তুমি এক কাজ করো, তুমি এখন দেশের বাড়িতে চলে যাও, পরিস্থিতি একটু ঠান্ডা হলে আমি তোমাকে খবর দেব। আপনার কথা মতো কাজটা হয়ে গেছে স্যার। সৌম্যকে শুধু কেসটা থেকে না, ডিপার্টমেন্ট থেকে আপাতত আমি সরিয়ে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার। সৌম্য দাঁড়া, সৌম্য এবার আমাকে সত্যিটা বলো। সেদিন সেদিন অ্যাক্সিডেন্টের রাতে কি হয়েছিল বলো। আই এম নট অন ডিউটি স্যার এই মুহূর্ত থেকে, আমি আমি সাসপেন্ডেড। হোয়াট? আপনি আমরা আসল রুটটা দেখিয়ে দিন। অ্যান্ড অল থ্যাঙ্কস টু ইউ। এক মুহূর্ত আগেও আমার নিজের কনভিকশনের উপর আমার ডাউট হচ্ছে, আপনি সেটা ক্লিয়ার করে দিলেন। আমি ভাবছিলাম আমি যেটা ভাবছি সেটা কি একদম ঠিক, কিন্তু আপনি প্রমাণ করে দিলেন যে আমার অবজারভেশন একদম ঠিক। তুমি কী বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। সৌম্য প্লিজ প্লিজ, আমি সত্যি বলো, আমি তো সত্যিটা জানতে চাইতে এসেছি, তুমি কেন আমাকে অ্যাকিউজ করে যাচ্ছ? যে সব কিছু জেনে বসে আছে, ইনফ্যাক্ট পুরো ঘটনার জন্য যে দায়ী, তাকে আবার নতুন করে কী বোঝানোর আছে? হ্যাঁ, 5 বছর আগে যেভাবে টাকা পয়সা দিয়ে সব কিছু ধামাচাপা দিয়ে দিয়েছিলেন, এবারও ঠিক তাই করলেন। এবারের সাথে সাথে আমার আমার চাকরিটাও খেয়ে নিলেন। তোমার চাকরি চলে যাওয়ার জন্য কেন আমাকে আমাকে দায়ী করছো? আমি কি, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না মিস্টার সিংহরা। এখন তো আমার চাকরি খেয়েছে, বেশি কথা বললে হয়তো আমার আমার প্রাণটাও নিয়ে নিতে পারে, কিন্তু আমি তাতে ভয় পাই না। তবে আপনাকে একটা কথা স্পষ্ট হয়ে বলে রাখছি, খুড়ি ম্যাডামের চোখে আমি জেদ দেখেছি, উনি একদিন সত্যিটা ঠিক বের করবেন, তখন নিজেকে কীভাবে বাঁচাবে ভাবতে শুরু করুন। কোন সত্যিটা কি জানবে খুড়ি? আমি আমি কিছু বুঝতে পারছি না, তুমি কেন আমাকে অ্যাকিউজ করছো? কি হয়েছিল সেই দেখে আমি স্পষ্ট করে বলো। সৌম্য দাঁড়াও, সৌম্য, সৌম্য, একি একি আপনি এখানে কি করছেন? আর সৌম্যবাবু এইভাবে কিছু না বলে আমি এতবার ডাকলাম, উনি চলে গেলেন। আমি তো ওনার সাথে কথা বলতে এসেছিলাম, আপনি জানেন উনি কখন ফিরবেন? উনি আর ফিরবেন না, উনি সাসপেন্ডেড। একি বিন্দুমান বাবু, চলো চলো চলো।
চলো 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 পাল্টাই।